শুভ সকাল বন্ধুরা আজ বিশ মে সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো লোকসভা নির্বাচন মধ্যভোগনে আজ পঞ্চম দফায় গ্রহণ হবে ভোট পঞ্চমীতে আজ পরীক্ষার মুখে রাহুল স্মৃতি রাজনাথ সিইউইটি পরীক্ষায় হেনস্থার শিকার করিমগঞ্জের ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্র বহির রাজ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি কমলাকের সিইউইটি নিয়ে বিতর্কের শেষ নেই সিইউইটি মস্করা বরাকের ছাত্রদের বাংলা পরীক্ষা কেন্দ্র গুয়াহাটি শিলং আগরতলাতেও এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইশিতার চিকিৎসায় সাহায্য চাইলেন দিনমজুর বাবা শিলচরের বসুন্ধরা অগ্নিকাণ্ড এবং সর্বশেষ খবরটি হল বরাকে সরকারি কাজে বাংলার ব্যবহার সুনিশ্চিত করার দাবি উঠল নাগরিক সংসদের সভায় এবারে শুনুন বিস্তারিত খবর লোকসভা নির্বাচন মধ্যগগনে আজ পঞ্চম দফায় উনপঞ্চাশ আসনে ভোট গ্রহণ হবে ছয় রাজ্য এবং দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলের এই আসনগুলির অধিকাংশই আগের বার ছিল গেরুয়া শিবিরের দখলে এবার মোদীর সেই গড়ে দাঁত ফুটানো ইচ্ছিলেন বিরোধীদের এ পর্বে আজ পশ্চিমবঙ্গের সাত বিহারে পাঁচ ঝাড়খণ্ডের তিন মহারাষ্ট্রের তেরো উড়িষ্যার পাঁচ উত্তরপ্রদেশের চোদ্দ জম্মু ও কাশ্মীরের এক এবং লাদাখের এক আসনে বাংলার শ্রীরামপুর বারাকপুর বনগা হাওড়া উলুবেড়িয়া হুগনি আরামবাগে ভোট আজ এর বাইরে মহারাষ্ট্রের শহরাঞ্চলগুলিতে ভোট গ্রহণ হবে এই উনপঞ্চাশ আসনে মোট প্রার্থীর সংখ্যা ছয়শ পঁচানব্বই জন মুম্বাইয়ের ছয় আসনে নজর রয়েছে সব পক্ষের আগেরবার শিবসেনা বিজেপি জুট মুম্বাই শহরাঞ্চলের সব কোটি আসন জিতেছিল তবে এ পর্বের সবচেয়ে নজর কাড়া লড়াই উত্তরপ্রদেশে কারণ উত্তরপ্রদেশের চোদ্দ আসনের মধ্যে এবার লড়াই রয়েছে গান্ধী পরিবারের গণ হিসেবে পরিচিত আমেথি এবং রায়বেরেলিতেও এর মধ্যে রায়বেরেলিতে এবার প্রার্থী রাহুল গান্ধী আর আমেথি থেকে লড়ছেন বিজেপির স্মৃতি ইরানি তাকে হারাতে কংগ্রেসের বাদী কিশোরীলাল শর্মা এই দুই কেন্দ্রের দিকে এ পর্বের সবার নজর এর বাইরে নজর রয়েছে উত্তর প্রদেশের যে কেন্দ্রে এবার লড়ছেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এর ছেলে এবারের লড়াই ব্রিজভূষণের মান সম্মানের এর বাইরে রাজনাথ সিং এর কেন্দ্র লখনৌতে এবার নির্বাচন এদের বাইরে হেভিওয়েটদের মধ্যে রয়েছেন ওমর আবদুল্লাহ রোহিণী আচার্য পীযুষ গোয়েল প্রকৃতপক্ষে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে হলে এই শক্ত গাড়িতে দাক্ষা দিতে হবে বিরোধীদের কাজটা কঠিন তবে তাৎপর্যপূর্ণভাবে এই রাজ্যগুলিতে ইন্ডিয়া জুট হয়েছে বেশ মসৃণভাবে বিহারে যেমন কংগ্রেস আর যেটি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে উত্তরপ্রদেশে একইভাবে লড়ছেন অখিলেশ রাহুল মহারাষ্ট্রে শক্তিশালী জুট রয়েছে কংগ্রেস শরৎ পওয়ার এবং উদ্ধব ঠাকরেদের মোদি ম্যাজিকের বিরুদ্ধে লড়তে জুটের পার্টি কুরীতি বর্ষা রাখছে বিরোধীরা পরবর্তী খবরটি হল সিইউইটি পরীক্ষা কেন্দ্র নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত এ নিয়ে রবিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখেছেন তিনি চিঠিতে বরাকে মাত্র একটি পরীক্ষা কেন্দ্র দেওয়ায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে এরই মধ্যে আগামী চব্বিশ মে বাংলা ও ইবিএস পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে গুয়াহাটি আগরতলা সহ দুবরি ডিব্রুগড় ও শিলংয়ে ফলে বরাক উপত্যকার পরীক্ষার্থীদের ওইসব জায়গায় গিয়ে পরীক্ষা দিতে যেতে হবে কিন্তু বর্ষার মরশুমের ফলে মেঘালয় ও ডিমা হাসাবে সড়ক যোগাযোগ বেহাল ফলে এই দুটি পরীক্ষা কেন্দ্র বরাকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন কুমলাক্ষ একই সঙ্গে বিধায়ক বলেছেন এর আগেও শুধু কাটারে পরীক্ষা কেন্দ্র হয় করিমগঞ্জ হাইলাকান্দির পরীক্ষার্থীদের সমস্যার মুখে পড়তে হয়েছে যানজটে আটকা পড়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারেননি পরবর্তী খবরটি হলো ইশিতার চিকিৎসায় সাহায্য চাইলেন দিনমজুর বাবা বসুন্ধরা অগ্নিকাণ্ড শনিবার গোটা শিলচর শহরকে কাঁপিয়ে দিয়েছিল বসুন্ধরা অ্যাপার্টমেন্টের অগ্নিকাণ্ড এর চব্বিশ ঘন্টার মধ্যে নাগরিক উদাসীনতায় শহীদ তর্পণে ব্যস্ত শহর যেন বেমালুম ইশিতা সিংহের কথা হা সেই ইসিতা যার আগুনের লেলিহান শিকা থেকে বাঁচতে সাত থেকে ঘটনাটিও দিয়েছিল শহরকে দেওয়ার সেই ইসিতার এরপর কি হলো তিনি সুস্থ তো তার চিকিৎসা চলছে তো ঠিকঠাক চিকিৎসা চলছে কিন্তু কিভাবে চিকিৎসা চালাবো বুঝে উঠতে পারছি না বললেন বছর উনিশের সত্য উনি ইসিতার বাবা গুলাফি সিংহ মেয়ের দ্রুত অস্ত্রোপচার করাতে হবে এর জন্য চাই টাকা গোলাপি দিন এত টাকা জোগাড় করবেন কি করে আবার দ্রুত অস্ত্রোপচার করাতে না পারলে মেয়ের আগামীতে হাঁটা চলায় অসুবিধা হবে ইশিতার ভাই প্রেমজিৎ বলেছেন ওষুধ কিনতে কাড়ি কাড়ি টাকা বেরিয়ে যাচ্ছে অসহায় গোলাপি হাত দুল উদারবন্দের বিধায়ক মেহির সুমের মাধ্যমে রাজ্য সরকারের কাছে সাহায্য চেয়েছেন বসুন্ধরা এপার্টমেন্টের এক সূত্রে জানা গেছে ভবনের পাঁচলা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন ট্রেনিং নামের প্রতিষ্ঠানে শনিবার সকালে আগুন লাগার পর ভেতরে আটকে পড়েছিলেন কম বয়সী প্রশিক্ষার্থীরা ওই সময় প্রাণবয় ইসিতা দৌড়ে সাধে উঠে পড়েন এবং সেখান থেকে শটান জাঁপদের নিচে ভবনের একপাশে রয়েছে প্লাস্টিকের একটি শেড যেখানে স্কুটার ও বাইক রাখা হয় ইসিতা ওই শেডের উপর পড়েন এবং শেড ব্যাঙ্গে আঁচড়ে পড়েন একটি স্কুটারের উপর সূত্রটির মতে কম করে চল্লিশ ফুট উপর থেকে পড়েছেন ইশিতা তবে বরাদ্দ জুড়ে আগা শুধু পায়ের উপর দিয়ে গেছে কিন্তু এখন তার অস্ত্রোপচার না হলে আগামী দিনে বড় সমস্যায় পড়তে পারেন তরুণীটি শনিবার সকালের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কত হয়েছে এর হিসেব চলছে এখনো দমকল বিভাগে হিসেব কষে দেখছে ভবনের পাঁচ তোলাতেই ক্ষতি হয়েছে বেশি আগুন লাগার পর স্বাভাবিকভাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয় রবিবার বিদ্যুৎ যোগাযোগ ঠিক করা হয়েছে ভবনের দুটি তলায় রয়েছে দুটো ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিস ছাদের উপর রয়েছে জিও মোবাইলের তিনটি টাওয়ার সেগুলো ঠিকঠাক করা হয়েছে রবিবার ব্যাংক বন্ধ ছিল এর মধ্যেই ব্যাংকের কর্মীদের উপস্থিতিতে সারাইয়ের কাজ হয়েছে পরবর্তী খবরটি হলো বরাকের ছাত্রদের বাংলা পরীক্ষার কেন্দ্র গুয়াহাটি শিলং আগরতলাতে সি নিয়ে বিতর্কের শেষ নেই চব্বিশ মে বাংলা পরীক্ষা এর সাত দিন আগে অর্থাৎ পরীক্ষার্থীরা জানতে পেরেছেন তাদের কেন্দ্র পড়েছে গুয়াহাটি ডিব্রুগড় থেকে শুরু করে শিলং আগরতলায় এ নিয়ে শহীদ দিবসে উপত্যকার মানুষ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জ্বর তুলেছেন তবে স্থানীয় আধিকারিক জানিয়েছেন বিষয়টি তাদের হাতে নেই স্নাতক স্তরে ভর্তির জন্য যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট চলছে শিলচরে এ নিয়ে পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের সঙ্গে চূড়ান্ত হয়রানি শুরু হয়েছে এই পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ কর্তৃপক্ষই এই হয়রানির জন্য দায়ী বলে প্রচণ্ড সমালোচনা শুরু হয়েছে বরাক উপত্যকা জুড়ে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়ও জানা গেছে বাকি সব বিষয়ের পরীক্ষার সেন্টার শিলচরে পড়লেও আবেদনকারী ছাত্রছাত্রীদের বাংলা বিশ্বের পরীক্ষার সেন্টার পড়েছে বরাকের বাইরে এমনকি ভিন রাজ্যে সেন্টার পড়েছে গুহাটি ডিব্রুগড় কোকরাঝার জুরহাট গোয়ালপাড়া এবং ত্রিপুরা মিজোরাম এবং মেঘালয় রাজ্যে অথচ ওই ছাত্রছাত্রীরা একই সিইউইটি পরীক্ষার বাকি তিনটি বিষয়ের পরীক্ষা দিয়েছেন শিলচর খাচড়ের সেন্টারগুলিতে আগামী চব্বিশ মে শিলচরের বাইরের সেন্টারগুলিতে গিয়ে ছাত্রছাত্রীদের বাংলা পরীক্ষা দিতে হবে হবে এর ফলে মাথায় বাজ পড়ছে পরীক্ষার্থীদের কেন এমন হয়রানিতে ফেলা হল ছাত্রছাত্রীদের এ নিয়ে জানতে চাইলে এনটিএর শিলচরের সিটি কোঅর্ডিনেটর বিজন কুমার সাহা বলেছেন বিষয়টি তাদের হাতে নেই ফলে কিচ্ছু বলতে পারবেন না প্রশ্ন হলো যারা বাকি তিনটি বিষয়ের পরীক্ষা শিলচর খাছাড়ের সেন্টারগুলিতে দিয়েছেন তাদের বাংলা পরীক্ষার সেন্টার খুন যুক্তিতে কয়েকশো কিলোমিটার দূরের শহরের সেন্টারগুলিতে ফেলা হলো। কেন ফেলা হলো শিলং বা আয়োজনে পরীক্ষা আয়োজকদের কি একটি জায়গা বা এলাকা সম্পর্কে ভৌগোলিক কোনো ধারণাই নেই বাকি বিষয়ের পরীক্ষাগুলি যেখানে শিলতর বা কাছাড়ার বিভিন্ন স্কুল কলেজে আয়োজন করা হয়েছে সেখানে আরেকটি বিষয়ের পরীক্ষা কেন্দ্র কতটা দূরে রাখা যেতে পারে এর কি কোনো ভিত্তি বা দূরত্বের হিসেব থাকবে না ছাত্রছাত্রীদের পক্ষে ন্যূনতম কতটা দূরে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব সেটা কি পরীক্ষা আয়োজকদের বিবেচনাধীন নয়

কিন্তু বাংলা পরীক্ষা পড়েছে আগরতলায় এমন উদাহরণের শেষ নেই করিমমন্দের ছড়াগির এক পরীক্ষার্থীর বাংলা পরীক্ষা পড়েছে ডিব্রু কোড়ে এখানেই শেষ নয় আরো প্রশ্ন উঠেছে এক শহরের পরীক্ষার্থীকে কেন বহুদূরের অন্য শহরে নিয়ে যাওয়া হবে ছাত্রছাত্রীরা যে এত দূরের শহরে বা ভিন্ন রাজ্যে রাজনীতিতে যাবেন সেই ভারতী খোঁজ কোথা থেকে আসবে তাছাড়া জড় বৃষ্টির কারণে গত কিছুদিন থেকে বরাক থেকে অন্যত্র যাওয়ার রেল ও সড়কপথ বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কি কর্তৃপক্ষের বোঝা উচিত ছিল না পরীক্ষা আয়োজকরা সেন্টার বাজাই করার সময় কেন একটি জায়গার বা শহরের ভৌগোলিক অবস্থান এবং দূরত্বের সঙ্গে মিলিয়ে করলেন না সেটাই খারর বুধগম্য হচ্ছে না প্রশ্ন হচ্ছে কলেজে ভর্তির এই পরীক্ষার জন্য ইতিমধ্যে বিষয় প্রতি ফি দিতে হয়েছে ছাত্রছাত্রীদের দ্বিতীয়ত সাইবার ক্যাফে বা কম্পিউটার ইনস্টিটিউটে গিয়ে অনলাইনে আবেদন করার সময় গুনতে হয়েছে আরও কিছু টাকা এরপর পরীক্ষা দিতে শিলচুর বা কাচার বাইরে থেকে পরীক্ষার্থীরা যারা এসেছেন তাদের যাতায়াত ও শিলচুড়ে হোটেল বাজে থাকার খরচও বহন করতে হয়েছে এত খরচের পর এখন আবার নতুন করে ডিব্রুগড় তিনশুকীয়া আগরতলা শিলং আইজল এই সব শহরে আগের দিন গিয়ে থেকে পরীক্ষা দিয়ে পরের দিন ফিরে আসার অতিরিক্ত খরচ বহন করতে হবে অভিভাবকদের এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেখানে রাজ্য সরকার কলেজে বিনামূল্যে পড়ানোর প্রতিশ্রুতি দিয়ে রেখেছে সেখানে ভর্তি পরীক্ষা দিতেই হসে যাচ্ছে প্রচুর টাকা আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীরা বাংলা পরীক্ষা আদৌ দিতে পারবেন কিনা এ নিয়ে সংশয় কাটছে না এদিকে শিলচরের প্রাক্তন পৌরপতি তোমাল কান্তি মনিক এক বিবৃতিতে সিইউইটিতে বাংলা পরীক্ষার কেন্দ্র বহির্বরাকে হওয়ায় তীব্র খুব প্রকাশ করেছেন উনিশ মেয়ের প্রাক সন্ধ্যায় উপত্যকার পরীক্ষার্থীরা বাংলা পরীক্ষা কেন্দ্র দেখে বিস্মিত হয়ে যান বাংলা অধ্যুষিত এলাকায় পরীক্ষার কেন্দ্র না করে গুয়াহাটি শিলং ইত্যাদি এলাকায় কেন্দ্র দেওয়ায় স্বভাবতই বিপাকে পড়েছেন বরাকের পরীক্ষার্থীরা তিনি অবিলম্বে পরীক্ষা কেন্দ্র নিয়ে পুনর্বিবেচনার দাবি তুলেছেন অন্যথায় বরাক উপত্যকা জুড়ে তীব্র আন্দোলন গড়ে উঠবে বলে জানিয়ে দেন তিনি পরবর্তী খবরটি হল বরাক তিন জেলায় সরকারি সকল কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার সুনিশ্চিত করতে হবে এ ব্যাপারে একদিকে যেমন সরকারকে বলিষ্ঠ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে দায়িত্ব পালন করতে হবে। না হলে আত্মত্যাগ বৃথা যাবে রবিবার বাসা শহীদ স্মরণ অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে আলোচনার বিষয় ছিল আত্মত্যাগের তেষট্টি বছর ভাষিক অধিকার রক্ষার গতিপথ আলোচনা সভা থেকে এই বার্তা ধ্বনিত হয় যে কোনো মূল্যে বরাক উপত্যকায় বাংলা ভাষার অর্ধিত অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সভায় বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের লেখক সাংবাদিক বনশ্রী ডলি নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে আকসার উপদেষ্টা রূপম নন্দী অধ্যাপক নবেন্দু বণিক নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখার সম্পাদক শতদল আচার্য সাংবাদিক চয়ন ভট্টাচার্য সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য সাংবাদিক সুদীপ সিং প্রমুখ মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সীমাপুর ক্যাস্ত সভাপতিত্ব করেন ইউটিডিসি সভাপতি সঞ্জীব দেবনাথ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত